নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আরজিকর কাণ্ডের জের আন্দোলনরত মেডিকেল ছাত্রছাত্রীদের পাশে এমএসসিপি। পনেরোই অগস্ট উপলক্ষে জমজমাট দিন বাজার, চলছে বিকিকিনি, খুশি বিক্রেতারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই বুকে বিচার চাই বলে কালো ব্যাচ পরে আন্দোলনে নেমেছেন তারা। তাদের পাশে থেকে মেডিকেল কলেজের শিক্ষকরাও পেন ডাউন রেখেছেন, তবে এমার্জেন্সি বিভাগ খোলা। আন্দোলনকারী ছাত্র সৌম্যদীপ তরফদার জানিয়েছেন, তাদের স্যারেরা পেন ডাউন রেখেছেন। আরজিকরের ঘটনায় যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না হচ্ছে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। এমার্জেন্সি পরিষেবা অবশ্য খোলা আছে, সব জায়গায় চলছে এই আন্দোলন। পাশাপাশি তাঁদের আন্দোলনও জারি। সবাই এখন একত্রিত হবে এবং আমাদের যত সমস্ত যারা টিচাররা আছে, যারা স্যাররা আছে, আজকে সবাই পেন ডাউন রাখবে। আজকে কোনো পেশেন্টকে চিকিৎসা করা হবে না, শুধুমাত্র তবে ইমার্জেন্সি যে সমস্ত সার্ভিস, যেমন ওটি, যারা ইমার্জেন্সি ওটি আছে এবং ইমার্জেন্সি সার্ভিস, সেগুলো সবসময় খোলা থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত আরজিকর ঘটনা যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের নিরাপত্তা সেটা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। সবাই স্যাররা ম্যাডামরা সবাই এবং আমরা মেডিকেল স্টুডেন্টরা, নার্সিং কলেজের সবাইরা আমরা আন্দোলনে বসবো এবং স্যাররা আজকে সবাই পেন ডাউন রেখেছে, কেউ আজকে কোনো পেশেন্ট দেখবেন না, ওপিডিতে কোনো চিকিৎসা হবে না। সেটা স্যাররা যেটা বলবে আমরা সেইভাবে সেটা কাজ করবো, বাকি স্যাররা যেটা বলবে আমরা কোনো ডিসিশন নিচ্ছি না। সিনিয়র ডাক্তাররা দেখছে না, কেউ দেখছে না। সিনিয়র ডাক্তার দেখতে পাচ্ছি, তারা কিছুটা পরিষেবা দিচ্ছে, কিছু কিছু ডাক্তার যেগুলো ইমার্জেন্সি সেগুলো দিচ্ছে অবশ্যই, আর তাতে কেউ দিচ্ছে না। আমরা চাচ্ছি যতক্ষণ না ন্যায় বিচার হোক এবং যারা অপরাধী, যে যা মাথা থাকে সবসময় ধরা, এটা আমাদের এখন আর যেটা আজকে ব্যবস্থা থাকবে, তবে ইমার্জেন্সি কোনো যেগুলো কন্ডিশন যেগুলো আছে সেগুলো সবসময় খোলা হবে, সেগুলো কিছু ব্যাহত হবে না। আজকে হচ্ছে স্যারেরা সবাই পেন ডাউন রেখেছে এবং তারপরে হচ্ছে আমরা সব স্টুডেন্টরা এখন আসবো, এসে আমরা এখানে প্রোটেস্ট করবো এবং আজকে কোনো চিকিৎসা দেওয়া হবে না। আজকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত গোটা দিল্লি এইমসে পর্যন্ত সব বন্ধ রেখেছে, কলকাতা মেডিকেল কলেজ, হেলথ কেম্প, সমস্ত জায়গায় হচ্ছে হসপিটাল সব বন্ধ রেখেছে, তো আমরা সব বন্ধ রাখবো। তবে মেডিকেল কলেজের চিকিৎসক সুদীপন মিত্র বলেন, হাসপাতালের আউটডোর বিভাগ খোলা, রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। এখন এখন হসপিটাল চলছে, এখন আমি এখন আমি হসপিটালে হসপিটাল আউটডোর করছি, রোগীদের পরিষেবা দিচ্ছি, পরে আবার কথা হবে। আমি ছাত্রদের সাথে আছি, ছাত্রদের সাথে আছি, অবশ্যই আছি, সেই জন্যই এসেছি। সঙ্গে হসপিটালও চলছে, হ্যাঁ, ওদিকে কলকাতাতেও আন্দোলন চলছে, জেলায় জেলায় আন্দোলন চলছে, রাজ্য জুড়ে আন্দোলন চলছে এবং আমরা আশা করছি আন্দোলনে একটা কিছু পজিটিভ ফল হবে। ব্যাস এই মুহূর্তে পরিষেবা দিচ্ছি, সেটাই এখন প্রাইমারি, এখন সেখানেই যাচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট। আন্দোলনরত মেডিকেলের ছাত্রছাত্রীদের পাশে এমএসসিপি, শীঘ্রই সমস্যা সমাধান সূত্র বের করার চেষ্টা করা হচ্ছে, তাতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালেও কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করা শুরু করেছেন জুনিয়র ডাক্তার সহ মেডিকেলের পড়ুয়ারা। বেলা বাড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের ভিড় বাড়তে থাকলেও পরিষেবা বন্ধ থাকায় এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বহু মানুষ। এমন অবস্থায় দুপুরবেলায় আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার ও ভাইস প্রিন্সিপাল ডক্টর কল্যাণ খা। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে তারা চিকিৎসক, সেই কারণে পরিষেবা যাতে তাড়াতাড়ি স্বাভাবিক হয় সেটাই তাদের লক্ষ্য। দেখুন, আমি সবার উপরে প্রথমত আমরা মানুষ, তারপরে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষক, শিক্ষক চিকিৎসক, তো যারা আন্দোলন করছে তারা আমার ছাত্র, আমার সন্তান সম, তো তাদের সরকারি নির্দেশেই আমরা তাদের সাথে আছি এবং তার সাথে আমাদের একটা অ্যাডিশনাল দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে মানুষের পরিষেবাগত দিকে যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা আমাদেরকে দেখতে হচ্ছে।
এবার সেটা নিয়ে যারা আন্দোলন করছে তারাও যথেষ্ট সাহায্য করছে, এমার্জেন্সি সার্ভিস তারা বন্ধ করেনি, এবং আমাদের সিনিয়র ডাক্তার যারা তারা ততোধিক সাহায্য করছেন যে নন এমার্জেন্সি সার্ভিসগুলো তারা কিন্তু দিয়ে চলেছে। এইবার দেখি আগামী দিনে আমরা আর কি হচ্ছে, এই মুহূর্তে রয়েছে, বুঝতেই পারছেন কিছু কিছু জায়গায় তো কনফিউশন হবেই যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, কিন্তু আমরা সমস্ত পরিষেবা সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। দুটোর পরে আউটডোর করতে বাধ্য হচ্ছেন, তার কারণ হচ্ছে যেহেতু সংখ্যা কমে গেছে, ডাক্তারদের সংখ্যা কমে গেছে, সেহেতু একটু একটু তো সময় লাগছে। এবং দুটোর পরে কিন্তু আগেও হতো, এরকম নয় যে আমাদের কিছু কিছু ডিপার্টমেন্টে এতই ভিড় থাকে যে দুটোর পরে আউটডোর আগেও হতো। ধীমান রায়, রিপোর্ট। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। কলকাতার আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ খুন করার ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে উত্তাল দেশসহ রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা থেকে মেডিকেল কলেজগুলি। এবারে সেই আন্দোলনে পাশে দাঁড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি। মঙ্গলবার ছাত্রছাত্রী সহ অন্যান্য সমস্ত আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ বিষয়ে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের কাছে সব স্বাস্থ্যকর্মী, মেডিকেল পড়ুয়াদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি জানানো হয়। এ প্রসঙ্গে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস বললেন, যেই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ওই ব্যক্তি, এর পিছনে যারা রয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে স্মারকলিপি প্রদান। আপনারা জানেন যে কলকাতা রূপকণ্ঠে অবস্থিত আরজিকর মেডিকেল কলেজে কর্মরত কর্তব্যরত অবস্থায় যে তরুণী চিকিৎসক, তার সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে, যে বর্বরতম ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানিয়ে নাগরিক সমাজের প্রায় সর্বস্তরের মানুষই আজকে পথে নেমেছে। আমাদের সংগঠনও আজকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে সমস্ত রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত করছে। এই নারকীয় ঘটনা, বর্বরতম ঘটনা, মানব সমাজের কলঙ্কজনক ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, এবং তার সাথে সাথে একদম নিম্ন স্তর পর্যন্ত তাদের যাতে পূর্ণ এবং উপযুক্ত নিরাপত্তা প্রদান করা হয় তার দাবি জানিয়ে আজকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আমাদের ডেপুটেশন এবং জমা দেওয়া। শোনা যাচ্ছে যে অনেক ডাক্তারই তো কর্মবিরতি পালন করবে বলছে বা করছে, তো সেটা নিয়ে কী বলবে? দেখুন, এটা তাদের পেশাগত দাবি, তাদের সহকর্মী আক্রান্ত হয়েছেন, আমরা রাজ্য সরকারি কর্মচারী, আমাদেরও সহকর্মী আক্রান্ত রয়েছেন, তাদের দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা সেখানে তাদের মতো করে লড়াই আন্দোলন সংগঠিত করছেন। আমাদের সংগঠনে তাদের দাবির প্রতি পূর্ণ সহমর্মিতা আছে, তাদের লড়াই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির খড়িয়া অঞ্চল কমিটির তরফ থেকে গণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। মঙ্গলবার ছ দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্দেশ্যে প্রতিনিধিমূলক ডেপুটেশন জমা করা হয় দপ্তরে। বিজেপির প্রতিনিধিরা বেশ কিছুক্ষণ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, প্রত্যেকটি এলাকায় সোলার লাইট, বিদ্যুতের আলোর ব্যবস্থা করা, প্রত্যেকটি রাস্তা বেডমিশালি অথবা পাকা রাস্তা তৈরি করা, সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের আর্থিক তহবিল থেকে খড়িয়া অঞ্চলের উন্নয়নের স্বার্থে অনুমোদন, গরিব এবং দুস্থদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল বিলি, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি পুজো মণ্ডপের জঞ্জাল পরিষ্কার করা, বিধবা এবং বার্ধক্য ভাতা সঠিক সময়ে প্রদান করার দাবি জানানো হয়েছে এই ডেপুটেশনে। মণ্ডলের সহসভাপতি দীপঙ্কর দত্ত জানান, বিজেপির পঞ্চায়েত সদস্যর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, ত্রিপল বন্টন নিয়েও চলছে রাজনীতি। আজকে খড়িয়া অঞ্চলে আমাদের ভারতীয় জনতা পার্টি খড়িয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে ষষ্ঠ দফা দাবিতে আমাদের ডেপুটেশন দেওয়া আছে। মানে এক বছর হয়ে গেছে ওনার প্রধান হওয়াতে, তারপরে খড়িয়া অঞ্চলে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদের সাথে বৈষম্যমূলক আচরণ, সেই বিষয়ের উপর ওনাকে ওয়াকিবল করলাম ডেপুটেশনের মাধ্যমে, এবং আমরা ওনাকে 15-20 দিনের একটা সময় দিলাম। আমাদের যেসব বৈষম্যমূলক আচরণ ওনারা করেছেন, ত্রিপাল থেকে শুরু করে, রাস্তা থেকে বেড মিশালি শুরু করে, জলের ব্যবস্থা থেকে শুরু করে, পথবাতি সোলার ব্যবস্থা থেকে ওনাকে করতে হবে। কোন কোন এই বিষয়ের উপরে আমরা খড়িয়া অঞ্চলের প্রত্যেকটা বুথে একই অবস্থা, কোন কোন এলাকা বৈষম্যমূলক আচরণটা অঞ্চলের ভেতরে হয়, চাষিঙ্গারা খাইয়ে দিও, বিজেপির পঞ্চায়েত দলের সই করে বাড়ি চলে যাবে,
এইবার ওনারা ভাগ বাড়া রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাদেরকে কাউকে চারটা কাউকে তিনটা করে কলেজ, অথচ যে বিজেপির পঞ্চায়েত সদস্য যারা গ্রামের প্রতিনিধি আছেন তাদের দুটো করে কলেজে দেওয়া, এই বিষয়ে ওনাকে অ্যাভার করি। এবার কিছু কিছু রাস্তাঘাট খুব কাঁচা, আমরা বলি যে প্রত্যেক পলিথিন প্রত্যেকে সমান দেবে, কাউকে দুটো কাউকে একটা হবে না, দিলে তিনটে তিনটে সবাইকে, যদি চারটা চারটাই দিতে হবে, এই বৈষম্যমূলক আচরণে ওনাকে ছাড়তে হবে। কতদিন ধরে এই সমস্যাটা দেখুন তৃণমূলের আগেও ছিল, যতদিন ধরে এই বোর্ড তৃণমূল ঢুকেছে সেদিন থেকেও ছিল, আর আগে সিপিএম এর আলাদা আরও খুব শুট ব্র্যান্ডের মানসিকতা একদম ওই কী বলে ওটাকে সুগারের মতো সিপিএম করে গেছে, মানুষকে শুট ব্যান্ডে মারে আর এরা তো একদম সরাসরি মারে। আর আজকে তার নজির আপনারা দেখলেন যে বিজেপিকে এতটাই ভয় পায় যে আমাদের কর্মীর থেকে পুলিশ প্রশাসন বেশি, আর আমরা যখন ডেপুটেশন দিচ্ছি এটা আরও মজার বিষয়, আমরা যারা ডেপুটেশন দিচ্ছি ওখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সেখানে বসে আছে, আপনারা দেখলেন সেখানে বসে আছে, তার থাকার কথা না। প্লাস আমাদের পেছনে এক এসআইকে দাঁড় করানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের পুরী অঞ্চল পাহারা দেওয়া হচ্ছে। অন্যদিকে এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ জানান, ছ দফা দাবিতে বিজেপির অঞ্চল কমিটি ডেপুটেশন দিয়েছে, সমস্যাগুলি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টা হবে। যেমন জলের সমস্যা, তারপরে তোমার লাইটের সমস্যা, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, পেট মিশালের সমস্যা, এরকম বিভিন্ন রকম ছয় দফা দাবি এসেছিল। খড়িয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এলাকাগুলিতেই, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের যেগুলো মানে অঞ্চলের যে আমাদের 30টা সাংসদ আছে, 30টা সাংসদ থেকে ওরা এসেছে, ডেপুটেশন দিয়েছিল, ডেপুটেশন দিয়ে কী বললেন আপনি, কী বললেন ডেপুটেশনে? যেমন আমাদের বেড মিশালের কথা বললো, যেমন 15 SC থেকে যে আমাদের বেড মিশালের কোনো ধরা নেই, আমাদের ওম ফান্ডের থেকে যতখানি সম্ভব আমরা চেষ্টা করব, ওটাই বললাম। আর পানীয় জলের কথা যেটা বললো, পিএইচির সাথে আমরা কথা বলেছি, পিএইচি সমস্ত জায়গায় যেহেতু আমাদের রিজার্ভার নেই, ওই জন্য পাইপ বসিয়ে পরে আস্তে আস্তে সব জায়গায় জলের ব্যবস্থা করবে। ধীমান রায়ের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল হিন্দু জাগরণ মঞ্চ। মঙ্গলবার কংগ্রেস পাড়া থেকে একটি মিছিল বের হয় যা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে, মিছিলটি জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে উপস্থিত হয়। বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে এদিন জনজাগরণ পদযাত্রার আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চ। মুখে কালো কাপড় বেঁধে মহিলা পুরুষরা মিছিলে পা মেলালেন। এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে প্রদীপ চন্দ বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে। যে বাংলাদেশে কি পরিস্থিতি আছে, একটা ছোট ছাত্র আন্দোলনের নাম করে আওয়ামী লীগকে সরানোর চক্রান্তে নিয়ে সেটায় ঢুকে গেল হচ্ছে জেহাদিরা, বিশেষ করে জামাতিরা ঢুকে গিয়ে হিন্দুদের বাড়ি ঘর মন্দির মঠ মেয়েদের গায়ে হাত তোলা, রেপ সব কিছু ঘটে গেছে। এই জন্য সারা পৃথিবীব্যাপী এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় শহরে ছোট ছোট পকেটেও এই আন্দোলন চলছে। আমরা আজকে কংগ্রেস পাড়ার মাঠ থেকে SDO-র কাছে যাচ্ছি একটা স্মারকলিপি জমা করতে, যে আপনার বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটা অন্তত বার্তা যাক ভারতবর্ষের থেকে বিভিন্ন জায়গায়। এটা হিন্দু সুরক্ষা মঞ্চ বলে একটা মঞ্চ, সেই মঞ্চের ইয়ে থেকে করা হয়েছে। মানে আপনাদের বার্তাটা কি দিচ্ছেন? মানে আমরা বার্তা দিচ্ছি গভর্নমেন্টের কাছে দিচ্ছি, গভর্নমেন্টও ইয়েকে চাপে রাখুক বাংলাদেশ সরকারকে, প্লাস হচ্ছে বাংলাদেশ হাই কমিশনারের কাছেও যাক আন্দোলনটা কোন স্তরে ভারতবর্ষে গেছে সেটা বুঝুক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ১৫ অগস্ট উপলক্ষে জলপাইগুড়ি ডাকঘরের উদ্যোগে ডাকঘর কর্মচারী এবং আধিকারিকদের নিয়ে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি শুরু হয় জলপাইগুড়ির জেলা ডাকঘর থেকে, এরপরে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা ডাকঘরে এসেই শেষ হয়। জাতীয় পতাকার মর্যাদা এবং সম্মান করার উদ্দেশ্যে এই যাত্রায় আয়োজন করা হয়, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। যাত্রাটি বের করার সময় প্রত্যেকের হাতেই ছিল একটি করে জাতীয় পতাকা। वो उन्हें उनके अंदर उत्साह उत्पन्न हो ताकि वो नेशनल फ्लैग का सम्मान करें और अपने अपने घरों में अपने बच्चों के द्वारा खुद भी नेशनल फ्लैग को वो होस्ट करें और सभी समाज में इसका एक पॉजिटिव प्रचार हो जिससे देशभक्ति को बढ़ावा मिले,
इसी उद्देश्य के साथ हमने आज ये प्रभात फेरी का आयोजन किया और जलपाईगुड़ी के टाउन एरिया में स्कूल कॉलेजेस और बैंक जो भी इंस्टीट्यूट एट्सेट्रा हैं प्रोमिनेंट प्लेसेस हैं वहाँ पे हमने ये आज प्रभात फेरी के तहत हमने उस जगह से अपनी रैली निकाली ताकि लोगों में इसका प्रचार प्रसार हो सके। और ये तिरंगा पोस्ट ऑफिस के तरफ से 2022 से ही हम लोग नेशनल फ्लैग सेल कर रहे हैं 25 रुपये पर पीस के हिसाब से जो कि काफ़ी अच्छे कीमत पे उपलब्ध कराया जा रहा है। तो हमारे पास भी अभी स्टॉक कल भी आया आज भी आने वाला है तो जो हम लोग सभी जगह पे हर एक पोस्ट ऑफिस में उपलब्ध करा रहे हैं ताकि आम जनता अगर खरीदना चाहें तो वहाँ से वो खरीद। अमित बोनी की रिपोर्ट। পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যে বিক্রি হওয়াটা শুরু হয়ে গিয়েছে জাতীয় পতাকার। শহরের আনাচে কানাচে প্রায় প্রত্যেকটি দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে জাতীয় পতাকা। তবে পতাকা ছাড়াও বিক্রি হচ্ছে ব্যাজ এবং অন্যান্য জিনিস, তা কিনতেই দোকানে ভিড় জমাচ্ছেন বিক্রেতারা। জলপাইগুড়ির দিনবাজারে হরেক সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। জাতীয় পতাকার পাশাপাশি বুকে লাগানো জাতীয় পতাকা যুক্ত ছোট ব্যাজ, হ্যান্ড রিবন, জাতীয় পতাকায় মুড়ানো সুসজ্জিত মাথার টুপি, রং বেরঙের বেলুন, বাচ্চাদের ঘূর্ণি মিলছে দোকানগুলিতে। বাজারে বিক্রেতাদের ভিড়ে জমজমাট দিন বাজার। এখানে 15 আগস্টের মাধ্যমে অনেকগুলো জিনিস আছে, ঝান্ডা আছে, রিস্টব্যান্ড আছে, হেয়ার ব্যান্ড আছে, তারপরে কিছু বাইক স্ট্যান্ডও আছে। আর আমাদের দোকানে অনেক ধরন ইন্ডিয়ান বড় ফ্ল্যাগ আছে, 50 টাকা থেকে নিয়ে 1000 টাকা অবধি অনেক ধরনের ফ্ল্যাগ আছে। আর রিস্টব্যান্ডও অনেক রকমের, 3-4 টাকা সাইজ। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালোই হচ্ছে, এখনও ভালোই বিক্রি। চাহিদা কোনটা, মানে কোনটা কিসের চাহিদা বেশি? মানে চাহিদা বেশি তোমার ইন্ডিয়ান ফ্ল্যাগের বেশি আছে, আর বাইক স্ট্যান্ডের চাহিদা বেশি, রিস্টব্যান্ডেরও চাহিদা বেশি আছে। কোন সামগ্রীর মধ্যে তো অনেক কিছু আছে, ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ব্যাজ আছে, রিস্টব্যান্ড আছে, তারপরে আপনার মুখোশ আছে, মালা আছে। কীরকম বিক্রি চলছে? বিক্রি টুকুরিটাকে শুরু হয়েছে আর আশা করি সন্ধ্যাবেলার দিকে বাজারটা খুব ভালো হওয়ার কথা। আপনি যেহেতু এখনও একদিন হাতে সময় আছে, বাজার জমবে? হ্যাঁ, বাজার অবশ্যই জমবে আর খুব ভালো বাজার হওয়ার আশা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সবেমাত্র জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে, তাতেই শুরু হয়েছে হাতির হানা। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন কৃষকরা। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকার কৃষকরা রীতিমতো হাতির হানায় দিশেহারা। সোমবার রাতেও এক পাল বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় 10-12 বিঘা জমির ধান ক্ষেত। এলাকার হাতির হানা রুখতে ওয়াচ টাওয়ার নির্মাণের দাবি দীর্ঘদিনের, কিন্তু আজও পর্যন্ত সেই ওয়াচ টাওয়ার হয়নি। পাশাপাশি বন দপ্তরের কর্মীদের নিয়মিত টহলদারিও হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। সোমবার রাত্রিবেলায় 8-10টি হাতির একটি দল বড় দিঘি চা বাগান হয়ে ঢুকে পশ্চিম বাতাবাড়ি এলাকায় পৌঁছয়। এলাকার ধান ক্ষেত তছনছ করে দেয় তারা। বেশ কয়েকটি সুপারি গাছ সহ বাঁশ বাগানেও হামলা চালায়। রাতে অবশ্য হাতির দলটি বড় দিঘি চা বাগান হয়ে ফের লাটাগুড়ি বন জঙ্গলে ঢুকে যায়। এলাকার কৃষকরা জানিয়েছেন সবে মাত্র জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে, এখনই জমিতে হাতির পাল এসে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে ধান আর ঘরে তোলা মুশকিল হবে। এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরের তরফ থেকে নিয়মিত টহলদারি করা সহ ওয়াচ টাওয়ার তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এখানে রাত্রে 2টার দিকে আসছে, এখানে আইসে এখানে কেউ টের পায় নাই। আর এখানে টাওয়ারের ব্যবস্থা করলে সরকারকে তাহলে ভালো হইতো। এমনি এই যে কি কি অবস্থা হবে এখন? কি এখন তো কিছুই হয়নি ধানে, এই তো গাড়াগাড়ি শেষ করলাম। গাড়াগাড়ি শেষ করে তো এই যে দেখতে পেলাম কালকে থেকে চালু হয়ে গেছে, এটা কিছু সরকার সহযোগিতা করে তাহলে তো ভালো হয়। ডিপার্টমেন্টের আসে না রাত্রেবেলা এখানে? ডিপার্টমেন্ট তো আসে নাই, ডিপার্টমেন্টকে তো ফোন করলেও তো আসে না। এখানে তোমাদের কি দাবি আছে? ওয়াস্টাওয়ার এখানে 4-5 বছর থেকে আমরা দিতেছি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা আমরা খালি দিতে আসি করবো বলে জায়গার টাকা মেপে গেছে এখানে।
তাও তো দিল না স্যার। এখানে কালকে রাত্রেবেলা হাতি আসছিল, হাতি আইসে তো পুরা ইয়ে গাড়াগাড়িটা খায়ে দিচ্ছ, শেষ করে ফেলে দিছে। এখন তো অনেক মুশকিল, 12 বিঘা জমি কিজি করব, এখন পুরা খায়ে দিছে, সবগুলাই শেষ করে দিছে, এখন তো বিশাল মুশকিল। রাত্রেবেলা আসছিল, এখন কয়টার দিকে আসছিল কই টের পায় নাই। কতগুলো হাত দিচ্ছে কি মনে হচ্ছে এখন? এখানে তো দল ছিল মোটামুটি 12-13টা 15টা এর মতন তো হবে, ওর থেকে তো নিচে হবে না। এতগুলা হাতি যখন এতগুলা খায় ফেলে শেষ করে দিছে, এক দুইটা তো ছিল না। কত মোটামুটি? 12 বিঘা জমি তো হয়ে যাবে নষ্ট সব মিলায়, 12 বিঘা জমি। তো এখন তো ধান শুরু হয় না, এই যে গাড়াগাড়িটা শেষ হয়েছে, গাড়াগাড়ি শেষ হওয়ার পরে এখানে পুরা থপা বাঁধে দিছে, থপা বাঁধার পর এই যে এখন তো শুরু হয়েছে ধান, যে পুরো হবে ওটা তো শুরু হয়েছিল, ওটাই এখন খায় শেষ করে দিছে। হাতিগুলো তো আছে ওই যে নিচের দিক থেকে আছে, ওই যে ফরেস্ট এরিয়া নিচে বাগান সাইড থেকে আছে ওই দিক থেকে। তারপরে গেল কোন দিক কোথায়? আবার আরো ওই দিকেই গেল, দাবি ছিল এখন পর্যন্ত দে না কিছু না, কি করব যে আমরা এরকম চলতেছি, এখন দে না কিছু না, দিলে তো কিছু হয়, এখানে কোনো টাওয়ার নাই, কোনো নাই, ডিপার্টমেন্টের কোনো খবর নাই। 12 বিঘা জমি শেষ করে দিছে, কি করব কি না করব ওটাই আমরা বলতে পারতেছি না। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আরজিকর কাণ্ডের জের আন্দোলনরত মেডিকেল ছাত্রছাত্রীদের পাশে এমএসসিপি। August উপলক্ষে জমজমাট দিন বাজার, চলছে বিকিকিনি, খুশি বিক্রেতারা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।